রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ মঙ্গল মহেশ্বর পরম কন্যায়, আমিও ভালো আছি। চলুন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধু, এই কঠিন সময়ে আশার আলো দেখালেন সরকারপন্থী নেতৃত্ব, এবং আমরা সকলেই জানি যে চরম দুঃসময় চলছে। SSKBSK পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে সমস্ত ধরনের চুক্তি শিক্ষকদের, এক কথায় সর্বশিক্ষার শিক্ষকদের এবং কর্মীদের, সেই জায়গায় আশার আলো দেখালেন এবং ভরসা রাখতে বললেন, এবং নিশ্চয়ই তিনি সুখবর পেয়েছেন। সেই বিষয়ে বিস্তারিত লাইভ আপডেট আপনারা শুনতে পাবেন এই ভিডিওতে। অবশ্যই কাটছাট করবেন না, সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নিশ্চয়ই এখান থেকে আশার আলো আপনারা খুঁজে পাবেন। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট শেয়ার করেছেন সরকারপন্থী নেতৃত্ব মাননীয় আনোয়ারুল ইসলাম সাহেব। তার সম্পূর্ণ ভিডিও বার্তাটি আপনারা শুনুন। যে সমস্ত বন্ধু চ্যানেল নতুন, তারা সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করবেন, আর লাইক করে শেয়ার করে দেবেন সকলকে শোনানোর জন্যে। হ্যাঁ বন্ধু, চলুন সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে শোনাবো, শুরু করা যাক। হ্যাঁ স্যার, থাকতেছেন লাইভ চ্যানেল থেকে বলছি। হ্যাঁ, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিষয়টি হলো, আমরা যেটা জানতে পারছি যে যে বকেয়া দাবিগুলো আছে, 3% ইনক্রিমেন্ট, 3 লক্ষ টাকার গ্র্যাচুইটি যারা পায় না, পৌরসভার SSKMSK, AS, এই সমস্ত স্টাফদের বা কর্মীদের, ওটা খুব শীঘ্রই মিটে যাবে। CCL ট্রান্সফার যেটা আছে ওটাও মিটে যাবে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আমাদের কাছে এ পর্যন্ত যা তথ্য আছে, আমরা বলেছি যে অন্তত কিছুটা দিন একটু ধৈর্য ধরুন। আমরা বৈঠকের যে ব্যবস্থাটা করেছিলাম, কালকেও আমি ফোন করেছিলাম, কিন্তু নেটের ডিস্টার্ব আছে, যেটা আউট অফ সার্ভিস। আমি কয়েকবার করেছি মিনিস্টারের কাছে, কিন্তু সেখানে আউট অফ সার্ভিসের জন্য কালকে সম্পূর্ণভাবে আমি যোগাযোগ করে উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, এইবার বিষয়টা হলো যেটা ইপিএফ এর বিষয় বলুন, পেনশন নিয়ে আলোচনা বলুন, কিংবা আমাদের বেতন বৃদ্ধি নিয়ে বলুন। বেতন বৃদ্ধি কম বেশি এখনো বলছি কিছু না কিছু হবে। আচ্ছা আচ্ছা, ইপিএফ নিয়ে চিন্তার কিছু নেই। ইপিএফ কাট অতি অবশ্যই কাটা হবে, যেহেতু পোর্টালে নামগুলো আমাদের এসে গেছে, প্রত্যেক শিক্ষকের নাম দেখিয়ে নিতে পারে। আমরা বললাম যে আগে পোর্টাল চালু না হওয়া পর্যন্ত হবে না, সুতরাং আমাদের শিক্ষকদের পোর্টাল হয়ে গেছে। বলেছিলাম পোর্টাল না হওয়া পর্যন্ত হবে না, অনেকে তো বলেছিল পোর্টাল ফোটাল হবে না, যাক বিতর্কে আমি যাব না। তাহলে সেখানে পরপর পরপর সব একটু একটু করে এগোচ্ছে। হয়তো আমরা যেটা আমাদের দিক থেকে আমাদের বয়স ক্রমশ মানে বেড়েই যাচ্ছে, চাকরির শেষ সময় আমরা সত্যিকারের মতো অবস্থায় উদ্বিগ্ন হওয়ারই কারণ। অবশ্যই অনেকে ভাবছেন যে কিছুই হবে না, কিছু না কিছু নিশ্চয়ই হবে, তবে সেই সময়টা আসন্ন। এই জন্য সকলকেই বলবো, আর একটু ধৈর্য যখন ধরেছেন, আর একটু ধৈর্য ধরুন। আমাদের বৈঠক জানুয়ারি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ ভাবে বৈঠক হবে, সেটা সে আলোচনা হয়ে গেছে সম্ভাব্য তারিখ এখন বলবো না, তবে জানুয়ারির মধ্যে হবে এইটাই এই পর্যন্তই বলতে পারি। যারা আমরা সরকারি যে সরকারপন্থী সংগঠন আমরা যারা আছি, আলোচনা চলছে এবং সেটা এমন ভাবেই হবে, প্রত্যেকের সংগঠন আলাদা আলাদা ভাবেই হবে। প্রায় সংগঠন বলুন, SSK MSK বলুন, হ্যাঁ সব আলাদা আলাদা, ওনারা সব নিজেরা সব আলোচনা করে নিয়েছেন মহলে। অর্থাৎ আমাদের সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বেই সমস্ত সবকিছু এটা হবে, যার জন্য দেখবেন যে এখন আমাদের অনেকগুলো প্রোগ্রাম ট্রাম যা কিছু আছে, সম্মেলন টলন অনেক জায়গায় আমাদের স্থগিত রাখতেও বলেছে যে আমরা আগে ঠিক করে দেবো এখান থেকে, তারপরে সম্মেলন টলন যা কিছু করার সেইভাবে করা হবে। সেই জন্য বলছি ওইসব আলোচনা হয়েই আছে। আচ্ছা আচ্ছা, সুতরাং এই যে 3 লাখ বলুন আর 3% বলুন, যেটা আবার সময় এসে গেল 3% বৃদ্ধির, যে সবগুলোই হয়ে যাবে, তো সময় সময়ের অপেক্ষা। আর শিক্ষক নিয়োগের যে বিষয়টা আছে, আমরা ইয়ে রেখেছি যে স্কুলগুলো তো প্রায় উঠে যাওয়ার মুখে শিক্ষক অভাবে, এই জন্যে আমাদের অবিলম্বে চিন্তা ভাবনা নেওয়া হোক। আশা করি জানুয়ারি মাসের যে বৈঠকটা হবে ওই বৈঠকে আমাদের সমস্যা আর কিছু না হলেও
অনেকগুলো সমস্যা আমাদের সমাধান আছে। যাদের নাম রয়ে গেছে তাদের সকলের ইপিএফ কাটবে, পঁয়ষট্টি যার নাম নেই। এইবারে ইপিএফ তিনটে ফেজে তাও কাটবে বলেছিলাম, পঁয়ষট্টি, এবং যারা 65 বছর নিয়েছে, যাদের বয়স 60 এর নিচে আছে, মানে প্রথম কাটবে 60, তারপরে বলেছিলাম যে 65 বছর পর্যন্ত যারা চাকরির যাদের মেয়াদ আছে অথচ 60 এর নিচে বয়স, তাদের দ্বিতীয় ফেজে, তৃতীয় ফেজে বলেছিলাম যে 65, 60 থেকে 65 এদেরও কাটবে। পরপর ফেজ অনুসারে হবে কম আর বেশি। এইবার তাও বলেছি যে তার একটা যে পার্সেন্টেজও বলেছিলাম যে 12% করে কাটবে। স্যার আরেকবার জিজ্ঞেস করছি, 3 লক্ষ টাকার গ্র্যাচুইটি যেটা কিন্তু 65-রা মানে এখনো পর্যন্ত সেটা চালু হয়নি, 65-দের এখনো পর্যন্ত কোনো জায়গায় জেলায় এখনো সেই অর্ডার এখনো যায়নি, ওটা আপনার হ্যাঙ্গিং অবস্থায় আছে, ওইটা সমস্যা, ও নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, ও সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার আপনাকে যেটা আমি জিজ্ঞেস করবো সেটা হলো 60-65-এর যে সমস্যা, প্রচুর শিক্ষক 65-তে ফিরে যাওয়ার জন্য বারে বারে কমেন্ট করছেন, আপনাদেরও ফোন করছেন, এই বিষয়ে কতদূর প্রোগ্রেস বাকি সারা পাচ্ছেন সরকারের পক্ষ থেকে? আমরা 60-দের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, যেভাবেই হোক না কেন যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা ছিল কম বেশি মৌখিকভাবে সেইটা আমরা পাইনি। যারা পায়নি তাদের জন্য আমরা বলছি যে আমরা যেহেতু 40-এ ঢুকেছিলাম কিংবা আমরা নিয়ম অনুসারে 65-এর মধ্যে ঢুকেছিলাম, সেইটা আমাদের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে এখন দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু মন্ত্রী মশাই পাল্টেছেন, শিক্ষামন্ত্রী আগে ছিলেন পার্থবাবু, এখন দ্রাপ্তবাবু, সেই জন্যে সেই যে ইতিবৃত্তান্ত তিনি সবচেয়ে ভালো জানেন, পূর্বতন বা প্রাক্তন শিক্ষামন্ত্রী, এই জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ধরেই কাজটা বেশিরভাগ আমরা এগিয়ে যেতে চাচ্ছি। জানি না যদি মন্ত্রিত্ব যদি আবার পরিবর্তন হয় তাহলে আশার আলো যেহেতু এনারা থাকলেও হবে, আর সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এটা কম বেশি আলোচনাধীন। সেই জন্য সকলে যাতে 65 আবার পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে পায় সেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা প্রথম আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানটা করতে চাই, এটাই হলো আমাদের সাংগঠনিক আমাদের ইচ্ছা। এইবারে যদি না হয় তাহলে বিকল্প রাস্তা নিশ্চয়ই সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হবে। এটা জানেন যে ইতিপূর্বে কোর্টে একটা কেস হয়েছিল, অটোমেটিক তারা তাদের ফেভারেই রায়টা চলে গেছে। আমরা ওই পদ্ধতিতে আগে আমরা ওইসব যাব না, কেন ওটা জটিল পদ্ধতি, আমরা যে ফার্দার যদি একটা নোটিফিকেশন করানোর চেষ্টা আমাদের পক্ষ থেকে অতি অবশ্যই আমরা